চ্যানেলের জন্য আমি চেয়েছিলাম অনেকদিন ধরেই যে ইউটিউব চ্যানেল একটা খুলবো, কিন্তু কোনো কারণে খোলা হয়নি। আর এখন সুযোগও আছে, লকডাউন চলছে, ঘরে বসে বসে বোরও হচ্ছে, তাই ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি, নিজের সাথে সাথে তোমাদেরকেও খুশি করতে চাই। কেন বলো তো? কারণ ঘরে থেকে তোমরাও তো বোর হচ্ছে আমারই মতন, তাই আমি চাইছি আমি যেমন নিজেকে নিজের এন্টারটেনমেন্ট করবো, সেরকম আমি তোমাদেরকেও এন্টারটেনমেন্টের সুযোগ দেব। তোমরাও আমার সাথে একটু এন্টারটেনমেন্ট তো হবেই, অবশ্যই হবে, কেন হবে না? আমি যেখানে হচ্ছি তোমরাও হবে, আমি নিজেকে করবো, তোমরা দেখবে, তোমরা হাসবে, সেখান থেকে এন্টারটেনমেন্ট হবে। আচ্ছা, তো আমি তোমাদেরকে আমার ব্যাপারে ছোট্ট একটু ইনফরমেশন দিই, সেটা হলো আমার নাম অমৃতা, আর আমি গত 5 বছর ধরে কলকাতায় রয়েছি পড়াশোনা সূত্রে। হ্যাঁ, গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেছে, মাস্টার ডিগ্রির জন্য এখন পড়াশোনা চলছে। তবে লকডাউন তোমরা তো জানোই, সবাই যে যার বাড়িতে, তাই আমিও আমার বাড়িতে, আর বাড়িতে বসে বসে প্রচণ্ডই বোর হচ্ছে, তাই জন্য আমি ভাবলাম আমার এতদিনের ইচ্ছেটাকে এখন পূরণ করা যেতেই পারে। ইচ্ছেটা কি? ইউটিউব। ইচ্ছে ছিল যে একটা ইউটিউব চ্যানেল খুলব, সারাদিন মান তো বাড়িতেই আছি, তাই ইউটিউব চ্যানেলটা খুলেই ফেললাম। সেই ইউটিউব চ্যানেলটা খুলবো খুলবো তো করছিলাম, কিন্তু সেই ইউটিউব চ্যানেল ঘিরে আমার মনে অনেক রকম সংশয় তৈরি হয়েছিল। প্রথম কথা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম কি রাখবো, দ্বিতীয় কথা হচ্ছে ইউটিউবের কন্টেন্ট কি রাখবো। অনেক ভাবার পর আমার বোন, হ্যাঁ আমার বোন আমাকে সাজেশন দিল অনেকগুলো নাম ইউটিউব চ্যানেলের জন্য, তার মধ্যে একটা নাম আমার ভীষণ প্রিয়, সেটা হলো স্টারলেট। স্টারলেট মানে ছোট্ট তারা। আর সেই স্টারলেট শুধুই কি স্টারলেট? না, মাথা কাটালাম, শুধু স্টারলেট কি রাখা যায়? কখনোই না। স্টারলেট অমৃতা, ছোট্ট তারা অমৃতা, সেই জন্য স্টারলেট অমৃতা ইউটিউবের নাম। এবার সেই কন্টেন্টে কী কন্টেন্ট বানাবো ভেবে 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 না পেয়ে ভাবলাম শেষে যে আমার ইউটিউব চ্যানেলে আমি সব কিছু রাখবো, হল রাখবো, রিভিউ রাখবো, রান্নাবান্না রাখবো, হেলথ রাখবো, সব কিছু, ব্লগস, সব কিছু, সব কিছু ইনক্লুড হবে। মানে শুধু একটা জায়গায় আমি থেমে থাকতে চাইছি না, আমি চাইছি আমার ইউটিউব চ্যানেলে সব কিছু থাকবে শুধুমাত্র তোমাদের জন্য। তো আমার ইউটিউব চ্যানেলটাকে তাহলে তাড়াতাড়ি এবার সাবস্ক্রাইব করে নাও, ইউটিউবের ভিডিওগুলো তোমরা দেখো, আর আমার সাথে সাথে তোমরাও নিজেদের মনকে চাঙ্গা করতে পারো। তো বাই, লাভ ইউ।